Hi, this is Salauddin. বর্তমানে আসলে আমাদের বাংলাদেশে যে ক্রাইসিস চলছে তা এটা যে কতটা ভয়াবহ হতে পারে বা হচ্ছে সেই বিষয়টা নিয়ে আজ আমি কথা বলবো। আমি যে স্থানটিতে এসেছি এটা হচ্ছে যে গ্রামীণ এলাকা বা একেবারে হচ্ছে একটা প্রত্যন্ত এলাকা। এই আমার পাশে এবং আমার সামনে পিছনে আপনি যতটা আসলে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কৃষিক্ষেত্র, যেখানে এই স্থানটিতে কেন্দ্র করেই, এই চাষের ওপর কেন্দ্র করেই সাধারণত এই গ্রামীণ মানুষের লাইফ স্ট্রিমটা এখানে এই স্থানকে কেন্দ্র করেই চলে। এখন বর্তমানে আমাদের দেশে যে ক্রাইসিস চলছে, যে তেল এবং সারের যে ক্রাইসিসটা, এটা আসলে অনেক বড় একটা বড় ভূমিকা রেখেছে, হচ্ছে একটা বড় প্রভাব ফেলেছে এই কৃষিক্ষেত্রে, যেখানে এই গ্রামের প্রায় 98% মানুষই হচ্ছে এই কৃষির ওপর নির্ভরশীল। আপনারা জানেন যে একটা কৃষির জন্য বা এই যে ধান চাষের জন্য সবচেয়ে বড় র ম্যাটেরিয়াল হচ্ছে সার এবং তেল। একটা ধানের চাষের জন্য সবচেয়ে বড় যে র ম্যাটেরিয়ালটা প্রয়োজন হয় তা হচ্ছে পানি, আর পানি সেচের জন্য আমাদের এই গ্রামে কখনো আসলে সেমন সেচের ব্যবস্থা নেই। এখানে অধিকাংশ তারা কি তেল চালিত মেশিনের মাধ্যমে তারা পানির ব্যবস্থা করে থাকে। এই যে এখন যে তেলের দামটা বৃদ্ধি হলো, এটাকে অবশ্যই যে কোনো সময়ের জন্য বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের কে বলা হয়, যে একাধারে মানে একদিনেই এটা 50 থেকে 40 আপ, এটার মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। এই যে হিউজ পরিমাণের একটা কস্ট, যেখানে তারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে এই জমিগুলো চাষ করতো, কিন্তু আজকে এই যে তেল বাড়ানোর কারণে তাদের কস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। কিন্তু একটা জিনিস ভাবেন, যে যেই জমি থেকে তারা যে পরিমাণ আর্ন করতো, এখন সেই স্থানটা ব্যবহার করে তারা তার থেকে কম ইনকাম করবে। কিন্তু এই যে কস্ট এবং আর্ন যে ব্যালেন্সিং ইমব্যালেন্স হয়ে গেল, এটা একটা সাধারণ মানুষের জন্য, একজন কৃষকের জন্য খুবই হার্মফুল। তারা কতদিন স্ট্রাগল করতে পারে আমার জানা নেই, তবে এটা বাংলাদেশের জন্য দিন দিন খুবই খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। কৃষকের জন্য গ্রামীণ মানুষ আরও বেশি ভিকটিম হচ্ছে। সুতরাং এই বিষয়টা আমার মনে হয় খুব একটা বেশি দিন থাকা উচিত নয়, আর সঠিক একটা প্ল্যানিংয়ের মাধ্যমে, সঠিক ব্যবস্থার মাধ্যমে এই পুরো বিষয়টিকে একটা সমাধানে আসা উচিত। ধন্যবাদ। কথা হবে অন্য কোনো একটা বিষয় নিয়ে, কৃষকের কোনো একটা ইম্প্রুভ নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।